الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال النبي صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل زبان كل محبت درود إبراهيم كري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد پادشاہ جرم مارا در گزار
মা গুনাহগারে মে তু আমার জেগার তুনে কুকারি আমা বদ কর দয়ে জুর্মে বে আন্দাজা বে হদ কর দয়ে আই ইলাহাল আলামী আই বে নিয়াস দিন দুনিয়া মে হামারে কারসাজ আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায় আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল হাদি খেদমাতে কোরআন পরিষদ আখালিয়া নতুন বাজারের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকর ও সুজদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিসের মহাব্বতে দ্বীনের পরিবেশে দীর্ঘক্ষণ যাবত বসে কিছু কথা আলোচনা শুনবার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে মহাব্বতে সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ পিছনের মানুষদের জবান থেকে বের হয় নাই, কারণ ওনারা সব সামনে যারা বসা এদেরকে দায়িত্ব দিছে। যা দোষ সপ্তদের ঘরে, যা অপরাধ সপ্তদের ঘরে, আমাদের কিছু করার নেই, আপনাদেরকে দায়িত্ব দিয়ে দিছে। পিছনের লোকদের কি দায়িত্ব নাই নাকি? আলহামদুলিল্লাহ, কেবল সামনেওয়ালারা বলবে, পিছনেওয়ালারা বসে বসে ঘুমাবে আর জিমাবে, হবে নাকি? কেউ মিষ্টি খাবে আর কেউ জিহাদের ময়দানে রক্ত ঝরাবে, এরকম কোনো বিষয় যেন এখানে না প্রকাশ পায়। সকলের জবান থেকে একসঙ্গে আওয়াজ দিবেন, সকলে আরো জোরে একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোটি শুকর সুজুদ, এরকম দিনের পরিবেশগুলোতে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দেন আলহামদুলিল্লাহ। আগে তো দেখা যায় তো মানুষ কম, ওয়াজ মাহফিলে মানুষ আসে না, কিন্তু এখন এক একটা এলাকার ভিতরে তিন চারটা করে মাহফিল হয়। দেখবেন প্রত্যেকটা মাহফিলে মানুষ দাঁড়ায় দাঁড়ায় পর্যন্ত দেখে, জায়গা দেওয়া যায় না। এটা শুকরিয়া যে দিনের মহাব্বত দিনে দিনে মানুষের ভিতরে বাড়তেছে, কিন্তু আবার খুশির কারণও নাই, এদিক দিয়ে নাস্তিকরাও বাড়তেছে, ঠিক না? ঠিক, যত আল্লাহওয়ালা বাড়বে তত গুনাহগারও বাড়বে, কারণ আল্লাহওয়ালাদের দমানোর জন্য গুনাহগাররা আছে আর গুনাহগারদেরকে সাইজ করার জন্য আল্লাহওয়ালারা আছে, সবগুলোরে সাইজ করা লাগবে। তবে মার দিয়া না, বোম ফাটায় না, দিনের দাওয়াত দিয়া। আমরা তো এখন অবস্থা এমন, খালি সিরা ফেলামু, ফাইরা ফেলামু, কোবায় ফেলাবো, বোম মারবো, সেই মারবো, হ্যান মারবো, ত্যান মারবো, এগুলো করলে তো ইসলাম আসবে না। দিতে হবে হেকমতের সাথে, হেকমত অবলম্বন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জিন্দেগী পার করেছেন। কেবল খালি তরবারি দিয়া না, এখন তো অবস্থা এরকম যে ইহুদি খ্রিস্টান নাস্তিক বেঈমান মুসলমানদেরকে কুণ্ঠাসা করতে করতে দেয়ালে যখন পিঠটা ঠেকায় দিছে, আর আমরা তখন চিন্তা করলাম এখন তো দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন আর বসে থাকার সময় নাই, এখন এদের বিরুদ্ধে আন্দোলন করো। যেই আন্দোলন করতে যাই ওরা তো খুব চালাক, তখন বলে হুজুর ইসলাম তো শান্তির ধর্ম, কেন মারামারি করেন? ঠিক না? ঠিক জোরে, আরে আহাম্মক, ইসলাম তো শান্তির ধর্ম, তরবারির ধর্মও বটে, ঠিক না? ঠিক জোরে কন। নবীজি হাত মাথার মধ্যে বুলা যেরকম দিনের দাওয়াত দিয়েছেন, তেমনি ভাবে বদরের ময়দানে, উহুদের ময়দানে তরবারিও ধরেছিলেন, ঠিক না? ঠিক,
এজন্য দুইটাই মাথায় রাখতে হবে। মুসলমানদের যেমন নাকি ধৈর্য আছে, অবশ্যই ধৈর্য এটা আছে, কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে দিলে কোথা থেকে যে কোথায় যেতে হবে টের পাবে না, নিজের পরিচয় খুঁজে পাওয়া যাবে না। এই জন্য দাওয়াত দেব হেকমতের সঙ্গে, এটা আমাদের স্লোগান। আজকে তো অবস্থা এরকম হয়ে গেছে যে কেউ যদি দেখি খাজা বাবার মুরিদ অথবা ওই যে বিশ্ব আশেক রাসুল যারা আছে, গাঁজা খায় দিনে 100 বার, গাঁজা না টানলে জিকিরের কলব জারি হয় না, কয় গাঁজা যত টানে ততই জিকিরে নাকি মজা লাগে, আছে না এই একদল? তা এদেরকে আমরা দেখলেই কয় তোর তো ভণ্ড, যা ওর লোকে কথাই বলবো না, কথা বললে মুখ নাপাক হয়ে যাবে, বলে না এরকম কেন? ওকে যদি দাওয়াত দিয়ে আমাদের নিজের পথে আনি তাহলে দোষটা কোথায়? কি বলেন? ও তো না বুঝে ওখানে গেছে। আবার কিছু দল আছে যাদের হেদায়াত মরলেও হবে না, ঠিক না ভাই? ঠিক জোরে কন, ওদের সির আল্লাহ মেরে দিছে। ও কয় তুই আমার যতই বুঝা, আমি তো ছাগল গরু, এক কান দিয়ে ঢুকামো আর এক কান দিয়ে বের করবো। দোয়া করি আল্লাহ সকলকে সহিহ বুঝ দান করুক বলি, আমিন। তাউইলের কোনো গুঞ্জায়েশ নাই এখানে, মহাব্বত যদি থাকতেই হয় অন্তর দ্বারা করতে হবে। আপনি বললেন যে ইমান ঠিক আছে আমার, যদিও পর্দা না করি নামাজ না পড়ি, ইমান তো ঠিক আছে, আছে না একদল? আরেকদল নবীর এতই মহাব্বত করে যে বলে আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ হইছেন খালি, আর নবীর ধন খাজারে দিয়া নবী হয়ে গেছেন খালি, আছে না নাই? মানে আল্লাহ খালি নবীও খালি, যা আছে সব তোর বাবার ভিতরে। আসলেই তো গাঞ্জার ডিব্বা ভরা পেটের মধ্যে, কি বলেন? ভরা দিও, খালি কোথায়? বাসের মধ্যে উঠলে কয় না সিট খালি, উঠেন উঠেন, না সিট আছে সিট আছে, কয় সিট কই? সিট তো আছেই, মানুষ ভরা আর কি, সিট তো আছে, ঠিকই তো। তো ওদের কথাও সত্য, কিন্তু মতলব কি খারাপ। এদের থেকে হেফাজত থাকতে হবে। এখানে আলোচ্য বিষয় দিয়েছে আল্লাহ নবীর মহাব্বত, নবীর মহাব্বত তো সকলের অন্তরেই আছে, কিন্তু দাড়ি রাখার সময় কয় হুজুর রাখবো একটু পরে, কবে? এখনো যুবক, যদি দাড়িটা এখনই রাইখা দিই স্কুলের গার্লফ্রেন্ডরা তো পছন্দ করবে না, কি বলেন? ঠিক না, গার্লফ্রেন্ড পছন্দ করবে না, সমস্যা। কবে রাখবা? আর একটু বড় হই। তুই বড় হস নাই? কর না। তা প্রেম করোস কেমনে, বুঝোস কেমনে, কি বলেন? এ বলে বড়ই হয় না, তার প্রেম বুঝে কেমনে, বিয়ে করতে হবে এটা বুঝে কেমনে? যাই হোক, কয় ঠিক আছে দাড়ি রাখবো, বিয়ে শাদি করি। এবার বিয়া করছে, এখনো দাড়ি রাখে না। কি ভাই তুমি এখনো দাড়ি রাখলা না, ব্যাপারটা কি? কার হুজুর মাত্র বিয়া করলাম, পোলামায়া কিছু হয় নাই, এখন দাড়ি রাখলে হয় নাকি? কবে রাখবা? কয় পোলামায়া হোক, এবার ছেলে মেয়ে হয়ে শেষ, এখন রাখেন না কেন? কয় ছেলে মেয়ে মাত্র হইল, বড় হইতে দেন না, এই বয়সে দাড়ি রাখলে হয় নাকি? পোলামায়া বড় হয়ে গেছে, এক একটা ডাক্তার ইঞ্জিনিয়ার বিয়াও দিছে, কি ব্যাপার? পোলামেয়ে বড় হইলে নাকি দাড়ি রাখবা? কই এখন কই? আরে মাত্র তো বিয়া দিলাম, না 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 হইলে কিন্তু দাড়িতে মানা হয় না। এই শয়তানের উক্তি আজীবন থাকবে, কোনোদিন দাড়ি রাখবে না, এটা হলো আসল কথা। আরে ভাই নিয়ত করবেন, নিয়তের মধ্যেই বরকত, কারণ তাকওয়ার প্রথম ধাপ হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর লাস্ট ধাপ হলো আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এটা হচ্ছে তাকওয়ার প্রথম ধাপ আর শেষ ধাপ। প্রথম ধাপ হইলো নিয়ত করবেন, নিয়তের বরকত দিবে কে? আর শেষ ধাপ হইলো নিয়ত করতে করতে তাকওয়া এমন অর্জন হয়েছে যে এখন ইবাদত করলে খালি আল্লাহকে দেখি, নামাজে দাঁড়াইলে চোখের সামনে আল্লাহর সুরত ভাসে, আমি দেখ আমি নামাজ পড়ি যাই করি সব জায়গায় খালি আমার মাওলার ঘ্রাণ পাই, আল্লাহকে দেখি। এটা হচ্ছে তাকওয়ার শেষ পর্যায়ে। তো এখন এদের অবস্থা এমন গেছে, এরা মনে করছে নামাজ রোজাতে এমন করছি, বাবার কাছে এমন মুরিদ হয়েছি, টিভিতে দেখবেন অ্যাড দেয়, যদি দোজাহানে নাজাত পাইতে চাও, সন্তান হয় না, অমুক হয় না, তমুক হয় না, যত ঝামেলা সব ঝামেলার সমাধান হবে অমুক বাবার দরবারে যাও। একদল নবীকে মহাব্বত করতে করতে অবশেষে নিজেকে নবুয়ত দাবিদার করছে। ওই যে কাদিয়া নিয়ে আসে না গোলাম আহমদ, ওর মেয়েরাজ হয়েছিল কোথায় জানেন? বাথরুমে। ওর মেয়েরাজ কোথায় হয়েছে? বাথরুমে। এখন ঢাকা শহরে বা অনেক জায়গায় দেখবেন কয় কাদিয়ানির অফিসে যাব, কারণ জানে যে ওই জায়গায় হযরতের মেয়েরাজ হয়েছিল। যাই হোক, এরকম নবীর আশেক রাসুল যদি দাবি করতেই হয় তাহলে এই ভণ্ডামি করে লাভ নাই। ওই যে বললেন হাদিসটা, যতক্ষণ পর্যন্ত আমার ছেলে সন্তান পিতা মাতা থেকে বেশি ভালো না বাসতে পারবো
ততক্ষণ খাঁটি ইমানদার হওয়া যায় না। ইমান নবীর মহাব্বত তখনই হবে যখন নাকি নিজের বাবা মা থেকে নবীকে বেশি ভালোবাসতে পারবো, সন্তান থেকে নবীকে বেশি ভালোবাসতে পারবো। আল্লাহ আমাদের সকলকে এরকম মহাব্বতই যেন অন্তরের ভিতরে ঢুকায় দেয় বলি আমি। এখনো অনেক ভাইরা দাঁড়ায় আছেন, এদিক থেকে একটু বসে যান না, যথেষ্ট জায়গা, অনেক বড় মাঠ, স্বেচ্ছাসেবক থাকলে এদেরকে বসায় দেন না, বসায় দেন মেহরবান। শুনবেন যেহেতু বসে বসে আরামসে শুনেন, বসে বসে শুনেন, অনেক সময় শুনতে শুনতে ঘুমও চলে আসে, অন্তত বসে বসে ঘুমাইতেও পারবেন, দাঁড়ায় দাঁড়ায় ঘুমানো লাগবে না, এদিকে বসায় দেন। যাই হোক, আমি আপনাদের সামনে সুদীর্ঘ আলোচনা নয়, কিছুক্ষণ আলোচনা করব। এরপর আমাদের সকলের প্রিয় মুখ মাওলানা খালিদ সাইফুল্লাহ সাহেব আছেন, হযরত আসবেন, এর আগে মাহফুজুর রহমান জাবের সাহেব আছেন, উনিও আসবেন, আলোচনা হবে অনেক, চলে আসছে জাবের সাহেবও চলে আসছে। যাই হোক, অনেক সুন্দর সুন্দর আলোচনা হবে, এরপরে আমরা সকলে এখান থেকে বিদায় হব। দোয়া মোনাজাত না করে কেউ যাব না ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করব নিয়তের সঙ্গে, ইখলাসের সাথে, আমলের নিয়তে শোনার চেষ্টা করি সকলেই। আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আল্লাহ এবং পয়গম্বরের ইতাআতের কথা বলেছেন। সাহাবা একরাম পয়গম্বরের সঙ্গে বসা, এখন এক সাহাবি বলতেছেন, হুজুর আমরা তো আপনাকে অনেক ভালোবাসি, মহাব্বত করি, তো প্রত্যেক দিন আপনাকে যদি না দেখি আমাদের অন্তর ভরে না, মন ভরে না, এমন আমল, এমন কিছু আমল আপনি শিখায় দেন, কারণ জান্নাতে যখন আপনি যাবেন তখন আপনার মর্যাদা থাকবে অনেক উপরে, ওই মুহূর্তে আপনার সাক্ষাৎ যদি না পাই কিভাবে থাকবো, তো এমন কিছু কথা বলেন, আমল দেন, যে আমলের কারণে জান্নাতেও যেন আপনার সঙ্গে থাকতে পারি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, আল মারউ মা আমান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সঙ্গেই তার হাসর নাসর হবে। ভালোবাসেন খাজা বাবাকে, খাজা বাবার সঙ্গেই হাসর হবে, যদি খাজা বাবা উল্টা হয় তাহলে তো অবস্থা শেষ। আর যেই পীরকে ধরেছেন ওই পীর যদি আল্লাহওয়ালা হয় তাহলে অবশ্যই এই আল্লাহওয়ালাদের সঙ্গে থাকলে আল্লাহর বরকতে রহমতে অবশ্যই জান্নাত পর্যন্ত পৌঁছা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটা আয়াত নাজিল করে দিলেন, আমার তেলাওয়াতকৃত আয়াত, ওয়ামান ইয়ুতিউল্লাহ ওয়ার রাসূল, এক নম্বরে আমি আল্লাহর ইতাআত করব বান্দা, দুই নম্বরে পয়গম্বরের ইতাআত, এই দুইটা ইতাআত যখন কোন বান্দা করবে কখন কাদের সঙ্গে তাকে জান্নাতে রাখবো। ওয়ামান ইয়ুতিউল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন ওয়াস সিদ্দীকীন ওয়াস শুহাদাঈ ওয়াস সালিহীন, কয়জন হইল? হ্যাঁ মিয়া, কয়জন হইল? চারজন নাবীন, পড়েন আমার সঙ্গে, নাবীন, সিদ্দিকীন, সুহাদা, সালিহীন, এই চার প্রকার মানুষের সঙ্গে আমি আল্লাহ তোমাদেরকে রাখবো কখন, যখন বান্দা আল্লাহ এবং পয়গম্বরের ইতাআত করবে তখন। এই চার প্রকার মানুষকে আমি আল্লাহ নিয়ামত দান করেছি, নিয়ামত দান করেছি বান্দা, তুমি যখন আমি আল্লাহর ইতাআত করবা, পয়গম্বরের ইতাআত করবা, তখন বান্দা তুমি, তোমাকে আমি চার প্রকার মানুষের সঙ্গে হাসর নাসর করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার হইল নাবীন, দুনিয়ার মধ্যে যত সমস্ত নবী রাসূলরা এসেছেন সমস্ত নবী রাসূলদেরকে নবী বলা হয়, রাসূল বলা হয়, এই নবীদের সঙ্গে তোমার আমার হাসর নাসর হবে। দুই নাম্বার হইল সিদ্দিকীন, যারা সাহাবা একরাম ছিলেন, আল্লাহর নবীর সঙ্গে সময় লাগাইছেন, নবীর সাহাবতে ছিলেন, এমন সাহাবা একরামদেরকে সিদ্দিকীন বলা হয়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সাহাবা একরামদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর নাসর করবেন। তিন নাম্বার হইল সুহাদা, এই সুহাদা বলা হয় যারা নাকি দিনের জন্য নিজের জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিছে। আজকে তো শহীদ বলা হয়, গুপ্ত সেনদেরকেও শহীদ বলা হয়, দেখেন না নাম শহীদ হয়েছে, সুরঞ্জিৎ সিং গুপ্ত অথবা অন্য গুপ্ত, মানে নাম মনে আসে নাই বললাম, কেউ আবার খারাপ মনে করেন না। হিন্দুরাও নাকি শহীদ নামের আগে দিয়া দেয়, হিন্দু এর নামের আগে লেখা হয়েছে শহীদ। শাহবাগের মধ্যে
যখন আমার নবীর সুন্নতি টুপি কুকুরের মাথায় দিয়ে একদল রাজনৈতিক কার্যক্রম সফল করার জন্য ওই আন্দোলন করেছিল, ওই মুহূর্তেও কিছু মানুষ ওদের পক্ষে ছিল, নবীর বিরুদ্ধে ছিল, এরাও মারা গেছে। মারা যাওয়ার পর আমরা দেখতে পেরেছি পত্রিকায় শহীদ রাজীব, দেখেন নাই? এরা নবীর বিরুদ্ধে আন্দোলন করে মারা যাওয়ার পর যদি শহীদ হয় তাহলে আর কোথায় যাব, কোন দেশে বসবাস করি? কি বলেন, শহীদ কি যাকে তাকে বলা যাবে? এটা কি গাছের পাতা নাকি ছিঁড়া তোকে দিয়ে দিলাম? ইসলামের জায়গা পাও না, শহীদ নামের সঙ্গে বেহরবতি করা হয়ে গেছে। এটা আল্লাহর গজব নামতে দেরি নাই। শহীদ বলা হয় কাকে? আল্লাহর জন্য নিজের জীবনটা দিয়ে দাও, বিলীন করে ফেলো, আর তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলো, শহীদ ফাইজলামির জায়গা নয় নাকি? এগুলা হচ্ছে সব দেমাক নষ্টওয়ালা মানুষ। শহীদের দাম অনেক উঁচু, অনেক মর্যাদা, অনেক ওজনওয়ালা শব্দ। শহীদ বলা হয় কাকে? নবীর বিরুদ্ধে আন্দোলন করতেছে, যাও বুকের তাজে রক্ত দিয়ে দাও, তুমি আশাকে রাসুল দাবি করো, খানকায় জিকির করো, আর নবীর বিরুদ্ধে কথা হয়, আল্লাহর বিরুদ্ধে কথা হয়, তোমার নবীর এশক জাগে না, কেমন এশক নিয়ে তুমি বসবাস করো? কোনোদিন তো দেখলাম না পল্টন ময়দানে আল্লাহর নবীর বিরুদ্ধে যারা আন্দোলন করেছে এদের বিরুদ্ধে নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আগাইতে কোনোদিন তো দেখি নাই। কেমন আশেকের রাসূল, আবার বিশাল বড় বড় গেট লাগায়া, বিশাল বড় বড় দরজা টাঙা, সামিয়ানা টানা, নিজের নামের আগে সাইনবোর্ড দিয়া দেয় বিশ্ব আশেকের রাসূল সম্মেলন। কোথায় আশেক, কোথায়? এগুলো হচ্ছে কেমন আশেকের রাসূল বলবো ঘটনা। ওই লাইলি মজনু প্রেম করত, শুনেন নাই সবাই? এখন লাইলি মজনুর কাছে দুধ পাঠাইছে একটা গ্লাস দিয়া, খাদেমকে দিয়া বলে যাও এই গ্লাসটা নিয়ে লাইলি মজনুর কাছে দুধ দিবা, বলবা লাইলি পাঠাইছে, বেচারা না খায় না দেয়া শুকা যাইতেছে, যাও দিয়ে আসো। এখন ও গেছে, যাইতে যাইতে রাস্তার মাঝখানে দেখে এক গাছের নিচে একটা বাটপার বসা, অত চিনে নাই বাটপারকে, তো বাটপার ডাক দিল, এই এদিকে আসো, কই যাও তুমি দুধ হাতে, কয় লাইলি পাঠাইছে মজনুকে দুধ দেওয়ার জন্য, মজনুর কাছে যাইতেছে, কয় বেটা আমি তো মজনু, দে দুধ দে। এবার দুধ নিয়ে খাইছে, খায় কব বাহ ভালোই ব্যাকল পাইলাম, প্রত্যেকদিন মজনুকে দুধ খাওয়া যায়। এখন যেদিনই আসে সেদিনই ওকে দুধ দেয় আর দুধ খায়। আর একদিন চোরের দশ দিন গৃহস্থের কি একদিন, এখন একদিন করলো কি, আইসে লাইলি বলতেছে যাও আজকে দুধ দেব না, এই গ্লাস দিলাম রক্ত নিয়ে আসবা, বলবে এতদিন দুধ খাইছোস, এই রক্ত লাইলি দাবি করছে। এবার গেছে, কয় কি রে দুধ কই আজকে, আজকে তো দুধ নাই, কয় কে আজকে রক্ত দেওয়ার পালা, কয় মানে এতদিন মাগনা মাগনা দুধ খাইছো, এখন প্রেমের যে তুমি যে মহাব্বত করো এটার প্রমাণ দেখাইতে হবে রক্ত দিয়া। কয় দূর বেড়ে আমি কি রক্ত দেনাওয়ালা মজনু নাকি? তার মানে কই যে দূরে যায় গাছের কোনায় দেখবা এক বুড়া বসা, এক লোক চিকন চাকন হয়ে গেছে, ও হইলো খাঁটি মজনু, আমি তো দুধ খাওয়ার মজনু, ও হইলো রক্ত দেওয়া মজনু। সমাজের ভিতরে এমন দুধ খানেওয়ালা, খিচুড়ি খানেওয়ালা আশেক রাসূল আছে না নাই জোরে কন? যতই ভণ্ডামি করো চোরের কিন্তু দশ দিন, গৃহস্থের একদিন, চোর পলাইছে তো এখন পুলিশে ধরছে বেড়ায় কে দিগায় ধরছে, দৈরা টৈরা নিতেছে, কয় স্যার মুরব্বী আপনারা দেখে আমার বাবার কথা মনে পড়ছে, কাহারে বাবা কি কইবা, কা আপনি যখন আমার ধরলেন তখন তো দৌড় মারছি, তো দৌড়ানোর সময় জুতাটা পড়ে গেছে রাস্তায়, এই যে খালি পায়ে হাঁটতেছি পায়ের ভিতরে কি না কি ঢুকে, আপনারা দেখে আমার বাবাটার কথা মনে পড়ছে, পুরা আমার বাবার মতো আপনার চেহারা, একটু যদি সুযোগ দিতেন জুতাটা খালি দৌড় মারা যায় নিয়ে আসতাম। বেটা কয় আহারে বেচারা কত জোরে কইরে বললো আমি নাকি উনার বাবার মতো, আচ্ছা বাবা তুই সত্যি আসবি? ক সত্যি আসবো, আমি কসম করছি আমি আসবো। ক যা ছাড়লাম, এই চোর কি আর আইব, আসবে বলেন? এখন পরের দিন আরেকদিন পাইছে ধরছে, এই কিরে বেটা চোর ধরলাম, যা আজকে আর সারাসারি নাই। ক স্যার মাফ করেন। ক কি হয়েছে আবার, কি কি কইবি, কোনো সারাসারি নাই। ক না ছাড়তে বলি নাই, একটা দাবি আপনার কাছে, আপনারা দেখে আমার ওই বাবার কথা মনে পড়ছে, আজকে আপনার কাছে একটা আবেদন। ক না কোনো আবেদন শুনবো, আরেকদিন ধরছিলাম একটারে, ও জুতা ফেলাই আসছে, ওই জুতা আনার অজুহাত দিয়ে পরে ভাগছে, আর চোর ছাড়তে রাজি না। কয় না আমি জুতা আনবো না, ঠিক আছে
আমি যখন আসি শীতের মধ্যে চাদরটা ফালাই থুই আসছিলাম ভুলে, আপনি একটু যদি সময় দিতেন তাহলে আমি চাদরটা নিয়ে আসতাম। কোনো সময় দেওয়ান দিস নাই, এর আগে একটারও সময় দিয়া ভুল করছি। ঠিক আছে তাহলে সময় দিবেন না, তাহলে আমি এনে দাঁড়াই, আপনি একটু যাই আমার চাদরটা নিয়ে আসেন। কখন দেখি চোর গেলে বা এ যদি যায় এ চোর থাকবো নি। এই জন্য যতই চোরামি করো তুমি ধরা কিন্তু একদিন পড়তেই হবে, ধরা একদিন পড়তেই হবে। যতই নবীর বিরুদ্ধে বলো, যতই আল্লাহর বিরুদ্ধে বলো, মনে করছো টাকার গরমে পার পেয়ে গেলাম, মনে করছো ক্ষমতার গরমে পার পেয়ে গেলাম, একদিন না একদিন এই বাংলার জমিনে এই নাস্তিক মুরতাদদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। ঠিক না ভাই? ঠিক যেরকম চোরামি করে লাভ নাই, চোরদের ধর্ম নাই, কি বলে চোরদের কোনো সুযোগ এই দেশে যাওয়া দেওয়া যাবে না। মহাব্বত যদি দাবি করতেই হয়, খাঁটি মহাব্বত অন্তরের ভিতরে রেখে খাঁটি উম্মত হয়ে কবরে যাওয়ার চেষ্টা করো। আল্লাহ বলতেছেন এই দুইটা কাজ করতে হবে, এক নম্বর নবীকে আল্লাহকে অনুসরণ করো, দুই নম্বর নবীকে অনুসরণ করো। তিন চার প্রকার মানুষের সঙ্গে রাখবো, দিনটা বললাম শহীদ বলতেছিলাম, ওই যে শহীদ, নবীর বিরুদ্ধে কথা বললেও শহীদ, আল্লাহর বিরুদ্ধে কথা বলে মরে এটাও শহীদ, এটার নাম শহীদ না। শহীদ কেমনে হয়েছিল সাহাবা একরাম ইতিহাস খুললে পাবেন, সেদিকে আলোচনা যাব না। চার নম্বর হইল সলহীন, সত্যবাদী, যারা সৎ, যারা যারা আল্লাহওয়ালা, খোদা ভীরু, তাকওয়াওয়ালা, পরহেজগার, এদেরকে বলা হয় সলহীন। এই চার প্রকার মানুষের সঙ্গে আল্লাহ আমাদেরকে রাখবেন কখন? যখন নাকি আমরা আল্লাহ এবং নবীর এতাত করব। তখন পারবেন না ইনশাআল্লাহ করতে? করব তো। মুখে মুখে নাকি অন্তরে? অন্তর দ্বারা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহর এতাত করো এবং পয়গম্বরের এতাত করো। আমি আল্লাহ তোমাদেরকে চার প্রকার মানুষের সঙ্গে রাখবো, চার প্রকার মানুষের সঙ্গে হাসর নাসর হবে। আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে মহাব্বত করো, আল্লাহর পথে চলো, নবীর পথে চলো, তাহলে তোমাদের সঙ্গে চার প্রকার মানুষকে জান্নাতে দাখিল করাবো। ও বান্দা, কেমনভাবে আল্লাহর তাওয়াত করছে সাহাবা একরাম, কেমনভাবে আল্লাহকে মহাব্বত করেছে সাহাবা একরাম, কেমনভাবে দিনের জন্য জীবন দিয়েছে অতীতের যারা ইমানদার ছিল। আমরাও তো নিজেদেরকে ইমানদার দাবি করি, আল্লাহকে মানি বলি, কিন্তু আল্লাহর কাম কন্দাম না মারি না, আল্লাহ যে আদেশ দিয়েছেন সে আদেশগুলো মানতে পারি না। ফেরাউনের যুগে একটা ঘটনা, ওই ফেরাউনের জামানায় ফেরাউনের মেয়ে ছিল, মেয়ের চুল আশ্রয় দেওয়ার জন্য একটা দাসী নিযুক্ত করেছিল, ওই দাসীটার নাম ছিল মুশাইকা। এই দাসীটা একশত বছর নিজের ইমানকে গোপন রেখেছিল, কয়শ বছর? একশো বছর নিজের ইমানকে গোপন রেখেছে। আজকে তো আমাদের মধ্যে মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, দিনের খেদমতের কোনো অভাব নাই, এরপরও ইমানটা মানুষের সামনে উচ্চ স্বরে নিজেকে আলেম বলতেও আমাদের লজ্জা লাগে, নিজের টুপি মাথায় দিতেও বড় লজ্জা লাগে। ও মুসলমান, এই ফেরাউনের দাসী মুশাইকা, এই দাসীটা একশো বছর নিজের ইমানটাকে গোপন রাখার পর একদিন যখন ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দিতেছিল, হঠাৎ করে চুলটা আশ্রয় দিতে দিতে চিরুনিটা হাতের হাতের থেকে মাটিতে পড়ে যায়। হঠাৎ করে যখন চিরুনিটা মাটিতে পড়ে যায়, মুখের অসতর্কতামূলক বসত বের হয়, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, একমাত্র আল্লাহ হলে আমাদের আল্লাহ। আমরা যেমন দুনিয়ার জমিনে অনেক সময় কাজ করতে গেলে হঠাৎ করে কোনো দুর্ঘটনায় পড়লে ইন্না লিল্লাহ বলি, বলি না? তেমনভাবে এই মেয়েটার যখন হাতের থেকে চিরুনিটা পড়ে গেল, তখন তার জবান থেকে বের হয়ে গেল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার ফেরাউনের মেয়ে হঠাৎ করে অবাক হয়ে গেল, কি ব্যাপার? ও মুশাইকা, কি বললা তুমি, কি বললা তুমি, আবার বলো, আবার বলো। এবার মুশাইকা ডাক দেয়া বলে, কি বললাম কি তুমি শুনো নাই নাকি? বলো, অবশ্যই শুনছি, আমার বাবা ফেরাউনের বাদশাহ, ফেরাউনের খোদা, আমার বাবা মিশরের বাদশাহ, এই মিশরের মধ্যে আমার বাবাকে সবাই আল্লাহ বলে স্বীকার করে, এই আল্লাহ বলে স্বীকার করার মধ্যে তুমি আবার কারে আল্লাহ বলে মানো? একমাত্র যদি আল্লাহ থাকে দুনিয়াতে আমার বাবাই হলো খোদা। মুশাইকা এবার ডাক দিয়ে সঙ্গে সঙ্গে বলল, তোমার বাবা যদি খোদা হয়
তাহলে তোমার বাবা তো যদি খোদাই হয় তোমার বাবাকে বলো পশ্চিম দিক থেকে সূর্য উঠানোর জন্য পূর্ব দিক থেকে চন্দ্র উঠানোর জন্য পারবে নাকি বলে আমার বাবা আল্লাহ আমার বাবা হইল সর্বশ্রেষ্ঠ খোদা এছাড়া কোনো খোদা নাই ফেরাউনের মেয়ের মেজাজ গরম হয়ে গেছে বাবার কাছে দূর মেয়ে চলে যায় ডাক দেয়া বলো বাবা তোমার দাসী যে আমার চুল আঁচড়া দেওয়ার জন্য রাখছো এই দাসীটা তোমাকে খোদা বলে স্বীকার করে না অন্য একজনকে আল্লাহ বলে মানে ফেরাউন এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে মেজাজ গরম হয়ে গেছে দাসীকে ডেকে আনো দাসীকে ডাকা হলো ও বুশাইকা শুনলাম তুমি নাকি আমাকে আল্লাহ বলে মারো না অন্য একজনকে আল্লাহ বলে স্বীকার করতেছো মুশাইকা সঙ্গে সঙ্গে জবাব দিল অবশ্যই আমি তোমাকে আল্লাহ বলে মানি না যদি তুমি আল্লাহই হও তাহলে তোমার নিজের নাকটাই তো বড় বেসাইজ নাক দেখতে তোমাকে বড়ই কুৎসিত লাগে তোমার নিজের সৌন্দর্যই ঠিক নাই তুমি কেমনে আল্লাহ হইতে পারো তুমি যদি আল্লাহ হও ইয়াতি বিশামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব সূর্যকে উঠাও চন্দ্রকে ডুবাও চন্দ্রকে উঠাও সূর্যকে ডুবাও পারবে না কি বলে না না ফাবুহিতাল্লাযি কাফার ফেরাউন কুফরি করেছে অবশেষে ফেরাউন এই কথা শোনার পর দাহি সায়া ধিসু হয়ে গেল হতভম্ব হয়ে গেল ফেরাউনের মেজাজ গরম হয়ে গেছে কারণ যে যেটা পারে না ওইটা যদি কাউকে বলা হয় তখন তার মেজাজ গরম হয়ে যায় যে নাকি খাটে আশেকে রাসূলনা ওকে যদি আমি বলি তুই আসলেই ভণ্ড তাহলে সে দেখবেন রাগ হবে যে এই কাজটা পারবে না যদি বলা হয় এটা কর সে রাগ হয়ে যাবে ফেরাউন তো জানে আমি পারবো না ফেরাউনের মেজাজ গরম হয়ে গেছে এবার মুশাইকাকে ডেকে বলো মুশাইকা আমাকে যদি তুমি আল্লাহ বলে স্বীকার না করো আল্লাহ বলে না মানো তাহলে তোমার জন্য রয়েছে কঠিন বিপদ কঠিন শাস্তি মুশাইকা এক কথার মধ্যে জবাব দিয়ে দিল ও ফেরাউন তোকে আমি আল্লাহ বলে মানতে পারবো না খোদা বলে মানতে পারবো না যে আল্লাহর প্রতি ইমান আনলাম ওই আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ বলে মানতে পারবো না আমার আল্লাহ একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কোনো পথে আমি হাঁটতে পারবো না আল্লাহ যদি মানতে হয় একমাত্র আল্লাহকে মানবো যিনি আমাকে খাওয়ান যিনি আমাকে পড়ান ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন আমাদের জীবন মরণ সব কার জন্য জোরে বলুন আর জোরে বলুন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين জীবন মরণ সব আল্লাহর জন্য ও ফেরাউন তুই আমাকে তোকে খোদা বলে মানার জন্য বলতেছিস যে আল্লাহর প্রতি ইমান আনলাম এই ইমানের কাল এই ইমানটা আমার শরীরের শিরায় শিরায় পৌঁছায় গেছে এই ইমানটা আমার সব জায়গায় পৌঁছায় গেছে শরীরের উপশিরায় পৌঁছায় গেছে যে আল্লাহর প্রতি আমি ইমান আনলাম এই আল্লাহর পথ থেকে আমি মুশাইকা এক চুলও নড়তে পারবো না ফেরাউনের মেজাজ গরম হয়ে গেল জল্লাদকে ডেকে বললো জল্লাদ যাও যাও এমন এই মাসে মুশাইকা যে নাকি আমার বিরোধিতা করতেছে আমাকে আল্লাহ বলে মানে না আমাকে খোদা বলে স্বীকার করতেছে না এই মুশাইকাকে শাস্তি দেব কি শাস্তি বলে একে গরম তেলের মধ্যে ফুটায় দাও গরম তেলের ভিতরে ফুটায় মারো গরম তেলের ভিতরে ফুটায় মারো এর দুইটা সন্তান আছে একটা দুধের বাচ্চা আর একটা 8-9 বছরের শিশু এই দুধের দুইটা বাচ্চাকেও গরম তেলের ভিতরে ফুটায় মারো এবার ফেরাউনের আদেশ পাওয়ার পর ফেরাউন যখন এই কথাটা বলল জল্লাদ সঙ্গে সঙ্গে গরম তেল ফুটানো আরম্ভ করলো এবার ফেরাউন জল্লাদকে ডাকে বলো ও জল্লাদ যাও যাও এই ফে মুশাইকার বড় মেয়েটাকে ডেকে এনে হাত পা ভালো করে বাঁধো ওই মেয়েটাকে সঙ্গে সঙ্গে আগুনের গরম তেলের মধ্যে ফুটায় দাও এর মৃত্যু চোখের সামনে দেখার পর যেন এই মুশাইকা আমাকে খোদা বলে স্বীকার করে নেয় মুশাইকা আবার ডাক দেয়া বলো ও ফেরাউন তুই আমাকে যতই ভয় দেখাও যতই ভয় দেখাও আমি আল্লাহর প্রতি ইমান আনলাম আল্লাহর প্রতি ইমান আনলাম আমার মেয়েটাকে তুমি মারো আমার কোনো আপত্তি নাই এরপরও আমি আমার রবের দরবার থেকে এক চুলও নড়তে রাজি না
ফেরাউনের জল্লাদ সঙ্গে সঙ্গে মুশাইকার বড় মেয়েটাকে হাত পা বেঁধে গরম তেলের ভিতরে ফুটায় দেয়। গরম তেলের ভিতরে ফুটানোর সঙ্গে সঙ্গে মেয়েটার হাড্ডি মাংসগুলো সব আলাদা হয়ে গেছে, ফটফট করে পুড়ে যায়। গরম তেলের ভিতরে পড়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিন থেকে এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। মুশাইকার চোখের মধ্যে পানি, টপ টপ করে চোখের থেকে পানি পড়া আরম্ভ শুরু হয়ে গেছে। মুশাইকা কান্নাকাটি আরম্ভ করছে, ডাক দিয়ে বলো, ও ফেরাউন, তুই আমার বাচ্চাকে মারলি, তোর কি একটু মনের মধ্যে দয়া হয় না, একটু দিলে মায়া হয় না? এবার মাফ মার মুশাইকাকে ফেরাউন ডেকে বলো, মুশাইকা, তোর যে দুধের সন্তানটা আছে, দুধ খায় এখনো, এই দুধের বাচ্চাকেও আমি হত্যা করে ফেলবো যদি তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার না করো। তোমার এই আল্লাহ বলে স্বীকার না করার দায় তোমার বাচ্চাকেও মারবো। মুশাইকা এবার ফেরাউনকে ডেকে বলো, ও জালিম বাচ্চা, আর তোর পায়ের মধ্যে পড়ি আমি আমার যে দুধের সন্তানটা আছে, কত কষ্ট করে 10 মাস 10 দিন বুকের মধ্যে ধারণ করে, পেটের মধ্যে ধারণ করে এই সন্তানটাকে জমিনের মধ্যে আনলাম, এই দুধের বাচ্চাটাকে একটু সময় দাও, তুই আমাকে দুনিয়ার জমিন থেকে হত্যা করে ফেলা ভক্তি নাই, কিন্তু আমার দুধের বাচ্চাটাকে মারিস না রে, মারিস না, তোর কি একটু মায়া হয় না, একটু দয়া হয় না? ফেরাউন চিন্তা করলো, এটাই মনে হয় আমার সর্বশ্রেষ্ঠ সুযোগ, এই সুযোগটা হাতে রেখে মুশাইকাকে আমি আমার প্রতি ইমান আনতে পারবো। ও মুসলমান, যতই কিছু বলো, যতই ধারণা করো, যারা ইমানদার আল্লাহর প্রতি ইমান এনেছে, যতই ভয় দেখাক, ইমানদার কখনো আল্লাহর পথ থেকে একটুও সরতে রাজি হয় না। ফেরাউন বারবার ভয় দেখাইতেছে, ভয় দেখাইতেছে, ও মা শেতা, তুই যদি আমাকে আল্লাহ বলে স্বীকার না করিস, এই মুহূর্তে তোর দুধের বাচ্চাকে আমি হত্যা করে ফেলবো। মুশাইকার চোখের পানি ঝরে কান্দে, চিন্তা করে, আল্লাহ, এই কেমন ইমানের পরীক্ষা তুমি আমার দ্বারা নিতেছো, এই ইমানের পরীক্ষা থেকে আমি ফেল হয়ে যাই, তাহলে আমার জন্য রয়েছে চিরস্থায়ী জাহান্নাম। ও মাবুদ দয়াল আল্লাহ, এই দুধের বাচ্চাকে তুমি বাঁচাও, আমাকে তুমি ইমানের পরীক্ষায় সফল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মুশাইকার চোখের পানিকে পছন্দ করে নাই, আল্লাহ পাক রাব্বুল আলামিন তার কুদরতের খেলা দেখায় দিছেন। ডাক দিয়া বলো, মুশাইকা, তুই ধর ভয়, তোর সত্য সন্তানের জীবনের ভয় কার বার কান্দেছো, চোখের পানি ফালাই দেছো, যেই ফেরাউন তোর বড় মেয়েটাকে হত্যা করলো, এই ফেরাউন তোকেও রাখবে না, তোর দুধের সন্তানটাকেও রাখবে না। ও মুশাইকা, তোর চোখের পানি আমার মাওলার সহ্য হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের খেলা দেখায় দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কুদরতের খেলা দেখায় দিয়েছেন কেমন ভাবে, মুশাইকার কোলের মধ্যে যে দুধের সন্তানটা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে এই দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দেন। দুধের বাচ্চা চিৎকার দিয়া বলে, ইয়া উম্মি লা তাখফ ইন্নাকি আলাল হক, ও মা, তুমি ভয় পেও না, নিশ্চয়ই আল্লাহ তোমার সঙ্গে আছে, আল্লাহ তোমার সঙ্গে আছে, আল্লাহ ছাড়া অন্য কাউকে তুই আল্লাহ বলে স্বীকার করিস না। আর কে দারাত খাউফে হক দর দিল মুদার জান্নাতুল মাওয়াদ হাদ উরা মাকাম জুজবা হক চিজে মুতি শায়দ কেন গাহে কুনাদ আগানবাসী। মরতে হয় কার জন্য মরব জোরে বলুন, বাঁচতে হয় কার জন্য বাঁচব জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের খেলা দেখায় দিয়েছেন, ওই দুধের বাচ্চার জবানটা আল্লাহ খুলে দিয়েছে। মুশাইকা চিন্তা করলো, কি ব্যাপার, এই দুধের বাচ্চার জবান থেকে বের হইল, আমি হকের উপরে আছি, হকের উপরে আছি, আমার কোনো সন্দেহ নাই। ও ফেরাউন জালিম বাদশা, তাকায় দেখো, তাকায় দেখো, যে দুধের বাচ্চাটা কথা বলতে জানে না, আল্লাহর অশেষ রহমতে কুদরতের ফয়সালার কারণে এই দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে, আমার কোনো সন্দেহ নাই, আমার কোনো সন্দেহ
সন্দেহ নাই, নিশ্চয়ই আমি হকের উপরে আছি। আল্লাহর কসম করে বলতেছি, এই দুধের বাচ্চাকেও মারো তুই, আমাকেও মেরে ফেল। আল্লাহর কসম করে বলতেছি, জীবন দেব তবু ঈমান ফেরত দিতে পারবো না। এবার ফেরাউনের মেজাজ আরো গরম হয়ে গেল, ব্যাপারটা কি মারতে চাইলাম, এ কি হইল, দুধের বাচ্চার জবানটা আল্লাহ খুলে দিয়েছে। ও জল্লাদ দেরি করিস না, এই কাহিনী যদি আমার শ্রোতা বিন্দুরা দেখে, আমার বান্দারা দেখে, এমন ভয় আছে তারাও মুসলমান হয়ে যাইতে পারে। যত দ্রুত সম্ভব এদেরকে দুনিয়ার জমিন থেকে ছাটাই করে ফেল, তাহলে আমার দলটা বেঁচে যাবে। যত দ্রুত সম্ভব যে নাকি আমার দলের বিরুদ্ধে কথা বলে একে সরায় ফেল, আমার দল বেঁচে যাবে। ঠিক না বেঠিক জোরে ও মুসলমান। এবার ফেরাউনের জল্লাদ দুধের বাচ্চাটাকে হাত পা বেঁধে গরম তেলের ভিতরে ছেড়ে দেয়। গরম তেলের ভিতরে ছাড়ার সঙ্গে সঙ্গে এই দুধের বাচ্চাটা ছটছট করে পুড়ে যায়, হাড্ডি মাংস সব আলাদা হয়ে গেছে। দুধের বাচ্চাটা পুড়ে ছারছার হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। মুশাইকার চোখের পানির বাদ মানে না, মুশাইকার চোখের পানি ছেড়ে কান্দে। এবার ফেরাউন ডেকে বলো, মুশাইকা এবার তোমাকে সর্বশেষ সুযোগ আমি দিলাম, তুমি যদি আমাকে আল্লাহ বলে মানো তাহলে তোমাকে এবারের মতো মাফ করে দেওয়া হবে। এবার মুশাইকা ডেকে বলো, ফেরাউন মনে করছো কি আমি তোমার ভয়ে কান্দি? না না, তোমার ভয়ে কান্দি না, আমি কান্দি অন্য কারণে, অন্য কারণে কান্দি। ও ফেরাউন, তবে আমি যেই কারণেই কান্দি না কেন, আমার একটা ওয়াজ শর্ত আছে, এই ওসিয়তটা তুমি মানবে কিনা বলো। ফেরাউন ডেকে বলে, কি ওসিয়ত তোমার? এবার মুশাইকা ডেকে বলতেছো, ফেরাউন আমার ওসিয়তটা হইল, এই যে দুইটা সন্তান তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছো, এই দুইটা সন্তান তো দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আমাকেও তুমি হত্যা করো, কোনো আপত্তি নাই। তবে এই দুইটা সন্তান এবং আমি মারা যাওয়ার পর আমাদের দুই তিনজনের যে হাড্ডিগুলো থাকবে, এই হাড্ডিগুলো তুমি কবর দিয়ে রাখবা। এই হাড্ডিগুলো নিয়ে আল্লাহর দরবারের যেন নাজাতের ওসিলা নিয়ে দাঁড়াইতে পারি। ফেরাউন চিন্তা করলো, ঠিক আছে তোমার এই ওসিয়তটা আমি মানলাম, রক্ষা করব। এবার মুশাইকার পালা, মুশাইকার হাত পা বান্ধা হয়ে গেল। এবার জল্লাদ হুকুম পাওয়ার পর মুশাইকাকে সঙ্গে সঙ্গে গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো, হাড্ডি মাংসগুলো সব আলাদা হয়ে গেছে। দিনের জন্য কেমন ভাবে কুরবান হয়ে গেল তারা, অথচ আমাদের সামনে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে। আমরা তো প্রতিবাদ করি না, বরং আরো উল্টা তাদের পক্ষ নিয়ে কথা বলি। ও মুসলমান, যতক্ষণ পর্যন্ত আল্লাহর মহাব্বত তোমার অন্তরের ভিতরে না ঢুকবে, পয়গম্বরের মহাব্বত অন্তরে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হওয়া সম্ভব না। হকের পথে চলি, সত্য কথা বলি। আরেকজন আমাকে বাধা দিল, আই বেটা এই কথা যদি আরেকবার বলো তোমাকে জেলখানায় নেব। আজকে আমরা জেলখানায় যাওয়ার ভয়ে সত্য কথা বলি না, আজকে আমরা পুলিশের পিটার ভয়ে সত্য কথা বলি না। ও মুসলমান, একদল মুসলমান আবার আছে যারা মুসলমানের সাইনবোর্ড মাথার মধ্যে লাগাইয়া টুপি মাথায় দেয়, ঠিক, কিন্তু এরা টুপি মাথায় দেয় সম্পূর্ণ রাজনৈতিক কলা কৌশলের জন্য, এরা টুপি মাথায় দেয় ভোটের মধ্যে জিতার জন্য, এরা নামাজ পড়ে ভোটে জিতার জন্য। ঠিক না বেটি? একদিক দিয়ে নামাজ করে, এদিক দিয়ে মসজিদ থেকে বের হয়ে আবার হুজুরের বিরোধিতা করে, আছে না নাই? আয় মিয়া, তুমি যতই বিরোধিতা করো না কেন, তোমার বাবার জানাজাটা পড়ানোর জন্য ডাক্তার যাবে না আলেম যাবে? মেয়ের বিবাহ দিবা আলেম যাবে না ইঞ্জিনিয়ার যাবে? তাহলে যাকে গালি দাও তাকে আবার ডাকও দাও, লজ্জা লাগে না? কি বলেন? এই জন্য বলি, যতই জঙ্গিবাদ বলে, উগ্রবাদ বলে, মৌলবাদ বলে, সব হক কথা বলার দ্বারাই তো বলে, ঠিক না বেঠিক? এখন আমি একটাই কথা বলতে চাই আপনাদের সামনে, যে হক কথা বলবো, দিনের পথে চলবো, নবীর পথে চলবো, উগ্রবাদ বলবে, জঙ্গিবাদ বলবে, মৌলবাদ বলবে, ফতুয়াবাজ বলবে, কোনো আপত্তি নাই। হকের পথে কথা বলা বন্ধ করা যাবে কি? জোরে বলুন। জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মৌলবাদী সারা হওনি, ঠিক না বেঠিক জোরে কন। জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মৌলবাদী সারা হওনি, আবার মরণের পরে জানাজা পড়াবে কে পড়াবে? আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বেহাইয়া নারীরে এই কেমন কথা, বোরকা দেখলেই মাথা ব্যথা।
বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম নিয়ে ওদের মাথা ব্যথা, আবার পর্দার কথা যখন বলি তখন বলে ফতোয়াবাজি। বলো না বলো না, বিদ্রোহী বিপুল বিমৌনবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? ঠিক না বেডিক জোরে কর, এই মুসলমান দাড়ি টুপি দেখলে যারা ভয় পায় বুঝতে হবে এই জামানার খাঁটি আবু জাহেলের দল। ঠিক না বেডিক জোরে কর, কারণ মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, আবার সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি, বিদ্রোহী বিপুল বিমৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, কেন বিদ্রোহী বিপ্লব বিমৌলবাদী আমি জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লব বিমৌলবাদী কেন জঙ্গিবাদী? রাগ করতেছেন নাকি? হ্যাঁ বলবো তো, শেষ করে দেই, ভয় পাইতেছেন মনে হয়? ভয় পাওয়া যাবে না, বাঁচতে হয় সিংহের মতো বাঁচবো, শিয়ালের মতো নয়। এটা মুসলমানের জাতি, ওমরের জাতি আমরা, আবু বকর থেকে শিক্ষা নিতে হবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা নিতে হবে, বাঁচতে হবে তো সিংহের মতো শিয়ালের মতো না। ওই যে বলছিলাম হাজার বাধা বিপত্তি আসলেও ইমানের পথ থেকে নড়া যাবে কি? মুশাইকা জমিন থেকে বিদায় হয়ে গেল, এবার ফেরাউন চিন্তা করলো এই মহিলাটা একটা ওসিয়ত আমাকে করেছে, এই ওসিয়তটা এখন মানব, এই ওসিয়তটা মানার সব। ফেরাউন তার তিনজনের হাড্ডিগুলো এক জায়গায় কবর দিয়ে রাখলো। মেরাজের রাত্রিতে আল্লাহ নবী পয়গম্বর বাইতুল মুকদ্দাস থেকে যখন উদ্ধার আকাশে যায়, জিব্রাইল আমিনকে ডেকে বলল, জিব্রাইল এই জায়গা থেকে আমি জান্নাতের গন্ধ কেন পাইতেছি জানতে চাই? জিব্রাইল আমিন ডেকে বলল, পয়গম্বর এই জায়গা থেকে আপনি জান্নাতের গন্ধ কেন পান? জান্নাত তো এখনো অনেক দূরে। আপনার জামানার আগে ফেরাউনের জামানায় একটা দাসী ছিল, আল্লাহর জন্য দিনের জন্য তার দুইটা সন্তান সহ দিনের জীবনটা দিয়া দিয়েছেন, কুরবান করে দিয়েছেন, ওই তিনজনের হাড্ডিগুলো এক জায়গায় কবর দিয়া রাখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কুরবানিটা এমন কবুল করা করছেন, ওই যেই জায়গায় কবর দেওয়া ওই জায়গা থেকে সুন্দর জান্নাতের মেশক আম্বারের গন্ধ ছড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুরবানিটা এমন কবুল করা করেছেন, তাদের দিনের জন্য মেহনতটা এমন কবুল করেছেন। ও মুসলমান, এই কারণে দিনের জন্য যারা জীবন দিবে, আল্লাহর জন্য যারা জীবন দিবে, তারা মরতে দেরি কিন্তু জান্নাত পাইতে দেরি না। আর এই শহীদি মৃত্যুটা বলে পিঁপড়ার চাইতেও, পিঁপড়া কাটলে যতটুক বেদনা লাগে এর চেয়েও কম বেদনা হয়। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। ও মুসলমান, এরা যদিও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, চর্মচোখে দেখতেছেন এরা মৃত্যুবরণ করেছে, কিন্তু আসলে এরা মরে নাই, এরা হলো চিরস্থায়ী জীবিত, এরা হলো চিরঞ্জীবী মানুষ। ও মুসলমান, এই যারা দিনের জন্য জীবন দেয় এদেরকে বলা হয় শহীদ। এই মুশাইকা আল্লাহর দিনের জন্য জীবন দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে এতাত করো, আমি আল্লাহর অনুসরণ করো, এমনভাবে অনুসরণ করো, তোমার জীবন চলার পথে অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, এরপরও এই বাধাগুলো কি তুমি মারিয়ে বাধাগুলো সব দূর করে আমি আল্লাহর প্রতি জীবন দিবা, এটাই হবে আমি আল্লাহর ইতাআত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইউতিল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর ইতাআত করো, পয়গম্বরের ইতাআত করো। আল্লাহর ইতাআত কেমন ভাবে করা হয়েছে ঘটনা একটা বললাম, বুঝতে পেরেছেন? এভাবেই আল্লাহর ইতাআত করতে হবে মুসলমান, এভাবেই আল্লাহর ইতাআত অনুগত করতে হবে মুসলমান। এবার পয়গম্বরের ইতাআত সাহাবা ইকরাম কেমনে করেছে, আল্লাহর নবীর ইতাআত কেমন ভাবে করেছেন,
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ যারা সমস্ত নবী রাসূল ছিলেন দুনিয়ার জমিনে তারা দ্বীনের দায়ী হিসেবে মানুষকে দ্বীনের পথে ডেকেছিলেন এই দ্বীনের পথে ডাকার পর কিছু কিছু বর্ণনা মতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন এই 950 বছরে কোন কোন বর্ণনা মতে 70 জন কোন কোন বর্ণনা মতে 40 জন তার প্রতি ঈমান এনেছে ও মুসলমান আর আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের কত দাম কত দাম আল্লাহর নবী দুনিয়ার জমিনে মাত্র 23 বছরের জিন্দেগিতে নবীর দাম কত বেড়েছে নবী 23 বছরের জিন্দেগিতে নবী 23 বছরের জিন্দেগিতে নবীর বিদায় হজের সময় সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 16 লক্ষ সাহাবায়ে কেরাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দেন পান মাত্র 40 জন 70 জন আর নবী আমার 23 বছরের জিন্দেগিতে 16 লক্ষ সাহাবী ইকরাম আর এখন তো কোটি কোটি উম্মত ঠিক না বে ঠিক ও মুসলমান কেমন ভাবে তারা আল্লাহর নবীর ইতাআত করেছে নবী আমার দুনিয়ার জমিনে আসেন নাই নবী আমার দুনিয়ার জমিনে এখনো পদার্পণ করেন নাই নবী বলে এখনো স্বীকারোক্তি করেন নাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন মানুষ ঈমান আনে না আর আমার নবী দুনিয়ার জমিনে আসার আগে 900 বছর আগে দুনিয়ার জমিনে এমন বাদশাহ একজন ছিলেন যে নবীর ঈমান এনে জান্নাতের ফয়সালা তার জন্য হয়ে গেছে নবী দুনিয়ার জমিনে আসেন নাই 900 বছর আগে ইয়ামান দেশের বাদশাহ তুব্বায়ে হিমিয়ারি যার নাম এই বাদশাহটা ছিল বড় সেনাপতি বড়ই দাপটশীল একজন বাদশাহ তার নাম ছিল তুব্বায়ে হিমিয়ারি ইয়ামান দেশের গভর্নরকে একদিন ইয়াসরিব শহরের মধ্যে পাঠাইলেন এই ইয়াসরিব শহর মদিনাকে বলা হতো আগে মদিনার আগের নাম ছিল ইয়াসরিব মনোযোগ দিয়ে শুনেন কথাটা তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে ইসহাক রহমাতুল্লাহ আলাই সুন্দর করে ঘটনাটা বলেন উনি একবার উনার গভর্নরকে ইয়াসরিব শহরে পাঠাইলেন এবার ইয়াসরিব শহরের সমস্ত মানুষগুলো মিলে ও ইয়ামান দেশের বাদশাহ তুব্বায়ে হিমিয়ারির গভর্নরকে হত্যা করে ফেললো এবার ইয়াসরিব শহরের বাদশাহ তুব্বায়ে হিমিয়ারির মেজাজটা গরম হয়ে গেছে এত বড় সাহস কার যে আমার গভর্নরকে তারা হত্যা করে যেই দেশের মানুষগুলো আমার গভর্নরকে হত্যা করেছে এই দেশের মানুষগুলোকে আমি দুনিয়ার জমিনে আর রাখবো না এই দেশটাকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দেব এই ইয়ামান দেশের বাদশাহ তুব্বায়ে হিমিয়ারি তার কয়েকশো সঙ্গী নিয়ে ইয়াসরিব শহর ধ্বংস করার জন্য রওনা হয়ে গেছে উনাদের মধ্যে ছিল একজন পাদ্রি ওই পাদ্রিটা ছিল তাওরাত কিতাবের পাদ্রি ওই পাদ্রিটা বাদশাকে ডেকে বলো ও বাদশাহ নামদার ইয়াসরিব শহরে তো আমরা পদার্পণ করলাম এই ইয়াসরিব শহরের ভিতরে ঢুকার পর আমার যেই ধারণা হইতেছে এই ধারণা মতে ইয়াসরিব শহর আপনি জীবনেও ধ্বংস করতে পারবেন না কারণ পূর্ববর্তী কিতাবগুলোর পড়া অনুযায়ী লেখা অনুযায়ী আমি দেখতেছি আমার শেষ জামানার পয়গম্বর যেই জায়গায় আসবেন কোন জায়গায় আবির্ভাব হবে তার নাম কি হবে তার বাবার নাম কি হবে তার মায়ের নাম কি হবে উনি কোন জায়গায় হিজরত করে কোন জায়গায় আসবেন ওই জায়গাটার আবহাওয়া কেমন হবে বাতাস কেমন হবে সব কিছু পূর্ববর্তী কিতাবগুলোতে দেওয়া হয়েছিল আর এই পূর্ববর্তী কিতাবগুলো অনুযায়ী আমি বলতেছি ইয়াসরিব শহর আপনি ধ্বংস করতে পারবেন না নবী দুনিয়াতে আসবেন কখন কেমন হবে নবীর সূরত এই নবীর সূরাত সিরাত সব কিছু পূর্ববর্তী কিতাবগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন ছোট্ট একটা উদাহরণ দেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সিংহের মতো গর্জনওয়ালা মানুষ আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বারবার সাহাবা একরামদেরকে বললেন আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব এই আরব ভূমি থেকে ইহুদিদেরকে তোমরা বের করে দাও আমি নবী যদি বের করতে না পারি তোমরা যেন বের করো আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যান হযরতে আবু বকর খলিফা নিযুক্ত হন আবু বকর বের করতে পারেন নাই আবু বকরের খলিফা নিযুক্ত শেষ হওয়ার পর হযরতে ওমর খলিফা নিযুক্ত হয়ে গেলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তখনও মুসলমান হন নাই ছোট্ট বালক পাহাড়ের চূড়ার মধ্যে চলে গেল ছাগল চরানোর জন্য কিছু ইহুদি খ্রিস্টান আয়েশা ওমরের কাছে কাগজ নিয়ে আসলেন এই ওমর এই কাগজের ভিতরে তুমি লেখা সাইন করে দাও
যে আমি ওমর জীবনেও জাজিরাতুল আরব থেকে ইহুদিদেরকে বের করব না, এটা তুমি লিখে সিগনেচার করে দাও। ওমর মাথা গরম হয়ে গেছে, কয় কি আমি হইলাম রিক্সাওয়ালা রাখাল, আমি ওমর কি ক্ষমতা রাখি যে ইহুদিদেরকে মক্কা থেকে বের করব, আরব থেকে বের করব? ফাইজলামি পাইছো? কয় না, তোরে যেটা কইছি সেটা কর। ইহুদিরা জোর করে ওমর থেকে সিগনেচার নিয়ে নিল, ঠিক আছে আমি ওমর বলছি যে ইহুদিদেরকে কখনো জাজিরাতুল আরব থেকে বের করব না, সিগনেচার নিয়ে ইহুদিরা চলে গেল। ঠিক যখন নাকি ওমর খলিফা নিযুক্ত হলেন, ঘোষণা করে দিলেন খবরদার এই জাজিরাতুল আরবে যেন কোনো ইহুদি না দেখি, সবগুলোরে বের করে দাও, এই যে দুই বাটপার সিগনেচার নিছিল ওগুলা সিগনেচারের খাতা নিয়ে হাজির হয়ে গেছে। এই ওমর দেখ, আপনি তো আমিরুল মুমিনিন, আপনি না বলেছিলেন যে ইহুদিদেরকে এখান থেকে বের করবেন না, এখন কেন ঘোষণা দেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে পড়ল, ও তার মানে বুঝতে পেরেছি, পূর্ববর্তী কিতাবগুলোতে দেওয়া ছিল যে আমি ওমর খলিফা হবার তোদেরকে বের করব, ওগুলো দেখে তোরা এটা বের করছস। আমি ওমর তো তখন মুসলমান ছিলাম না, দিন বুঝতাম না, নবী বুঝতাম না, আল্লাহ বুঝতাম না, এখন আমি সব বুঝি। একবার যদি তোমরা আমার সামনে দাঁড়ায় থাকো, গর্দান নিয়ে নেবো তরবারি দিয়ে, যাও, ইহুদিদের কোনো মক্কার জমিনে জায়গা নাই, কোনো নাস্তিক বাংলার জমিনে জায়গা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলার এই ঘটনার দ্বারা এটাই বুঝাইতে চাইলাম, ওই যে কাফের বেঈমানেরা বুঝতো, আগে সব লেখা ছিল যে কি হবে কেমন হবে সব তারা জানতো। এবার ইয়ামান দেশের বাদশা তুব্বা হিমিয়ারির গভর্নর সব দেখার পরে বলতেছে, বাদশা আপনি এই শহর ধ্বংস করতে পারবেন না, শুধু শুধু চলে যাই। কয় তার মানে কি? কয় এই শহরের ভিতরে শেষ জামানার পয়গম্বর মক্কা থেকে হিজরত করে এখানে আসবেন, এই জায়গার নাম হবে মদিনা। এবার বাদশা তুব্বা হিমিয়ারি যখন এই কথা শুনল, এই কথা শ্রবণ করার পর বাদশা তুব্বাই হিমিয়ারি এবার গভর্নরকে ডাক দিয়া বলো, ও আমার গভর্নর, ও আমার সাহাবা একরাম, ও আমার সঙ্গীরা, যেই কথা তুমি বললা এই কথাটা যদি সত্য হয়, যদি শেষ জামানার পয়গম্বর সত্যি সত্যি মক্কার জমিন থেকে বিদায় হয়ে মদিনায় হিজরত করে, আমি তাহলে তোমাদের সামনে আমি বললাম, আসলে যদি মক্কার জমিন থেকে হিজরত করে মদিনার জমিনে পয়গম্বর আসে, সত্য নবী যদি পয়গম্বর মদিনার জমিনে এই শহরের মধ্যে আসে, আমি ইয়ামান দেশের বাদশা তুব্বা হিমিয়ারি তোমাদের সামনে আমি সকলকে সাক্ষী রেখে বললাম যেই নবী এই হিজরত করে মদিনার জমিনে আসবেন, আমি ইয়ামান দেশের বাদশা তুব্বা হিমিয়ারি তোমাদের সকলের সামনে ওই নবীর উপরে সিলিন্ডার হয়ে ঈমান নিয়ে আসলাম। কয় বছর আগে জোরে বলুন, 900 বছর আগে। কয় বছর আগে? 900 বছর আগে ইয়ামান দেশের বাদশা তুব্বায় হিমিয়ারি নবীর আদর্শ দেখে, নবীর সিরাত দেখে, নবীর সুরতের কথা শোনার পর ঈমান এনেছে। নবীর সুরত, নবীর সিরাত দুটোই সুন্দর না সুন্দর না জোরে বলুন? আল্লাহর নবীর সিরাত যেমন সুন্দর, নবীর সুরতও তেমন সুন্দর। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উঠানের মধ্যে বের হয়ে গেলেন, পূর্ণিমার চাঁদের রাত্রিতে আকাশের মধ্যে চাঁদটা জ্বলজ্বল করে জ্বলতেছে। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীর দিকে তাকায়, আরেকবার আকাশের চাঁদের দিকে তাকায়। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার যখন উঠানের মধ্যে আসলেন, আমি একবার নবীর চেহারার দিকে তাকাই, আরেকবার আকাশের দিকে তাকাই, একবার নবীর চেহারার দিকে তাকাই, আরেকবার চন্দ্রের দিকে তাকাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীর চেহারা কোটি গুণে সুন্দর। হামসুরাত হামসিরাত মুস্তফা আল্লাহর নবীর চেহারা যেমন সুন্দর, নবীর সিরাত তেমন সুন্দর। এই নবীর সিরাতের কথা শোনার পর বাদশা তুব্বা হিমিয়ারি 900 বছর আগে নিজের জীবনটা নবীর জন্য কোরবান করে দিয়েছেন, নিজের জীবনটা নবীর জন্য উৎসর্গ করে দিয়েছেন, নবীর প্রতি ঈমানের দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ইয়ামান দেশের বাদশা তুব্বায় হিমিয়ারি এবার ঈমান আনার পর দুইটা কাজ করলেন। এক নম্বর কাজ, সর্বপ্রথম একটা ঘর বানাইলেন মদিনা শহরের মধ্যে। দুই নম্বর কাজ, ঘর বানানোর
ঘর বানানোর পর একটা চিঠি লিখলেন, ওই চিঠিটা কেমন ছিল? তাফসীরের মধ্যে সুন্দর করে চিঠিটা এখনো উল্লেখ আছে। ও মুসলমান, চিঠি লিখলেন, এক নাম্বার কাজ একটা ঘর বানাইলেন, দুই নাম্বার কাজ একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন, আমানতু বিকা ওয়া বিকিতাবিকাল্লাযি ইউনজালু আলাইক ওয়া আনা আলা দীনিকা ওয়া সুন্নাতিক ওয়া আমানতু বিরাব্বিকা ওয়া রাব্বি কুল্লি শাইই ওয়া আমানতু বিকুল্লি মা জাআ মিন শারাইইল ইসলাম ফা ইন আদরাকতুকা ফা চিৎকার করে বলুন। একটা ঘর বানানোর পর একটা চিঠি লিখলেন, চিঠিটা লিখে সাহাবাদেরকে দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, এই চিঠিটা আমি তোমাদের হাতের মধ্যে দিলাম, আমার নবীকে যদি দুনিয়ার জমিনে আমি পাই তাহলে তো সেটা বড়ই নিয়ামত, যদি দুনিয়ার জমিনে না পাই এই চিঠিটা তোমরা নবীর কাছে দিবা, নবীর হাতের মধ্যে পৌঁছায় দিবা। ও মুসলমান, একটা ঘর বানাইলেন, চিঠি লিখলেন, চিঠিটার অর্থ কি? আমানতু বিকা ওয়া বিকিতাবিকাল্লাযি উনজালু আলাইক, ও নবী আমি আপনার উপর ঈমান আনলাম, আপনার প্রতি যেই কিতাবটা নাজিল হয়েছে ওই কিতাবের উপর ঈমান নিয়ে আসলাম, আপনার রবের প্রতি ঈমান আনলাম। শুধু তাই নয়, আপনার উপর যে দিন নাজিল হয়েছে, যে শরীয়ত নাজিল হয়েছে, সব কিছুর উপর আমি ঈমান নিয়ে আসলাম। দুনিয়ার জমিনে যদি আপনাকে না পাই, যদি পেয়ে যাই এটা তো আমার জন্য নেয়ামত, আর নেয়ামতুল কাসিরা, এটা তো আমার জন্য বড়ই নেয়ামত। আর এই দুনিয়ার জমিনে যদি আমি আপনার সাক্ষাৎ না পাই তাহলে ওই পরকালের মধ্যে আপনি আমাকে ভুলেন না, কারণ আমি হইলাম আপনার সর্বপ্রথম উম্মতদের মধ্যে একজন। নবীর সর্বপ্রথম উম্মত বাদশা তুব্বা হিমিয়ারি কয়শ বছর আগে ইমান এনেছে? 900 বছর আগে ইমান আনার পর এই চিঠিটা লিখে ঘরটা বানাইলেন। ঘরের মধ্যে একজনকে রেখে বললেন, তুমি এই ঘরে থাকবা খাইবা, যদি আমার নবী হিজরত করে মক্কার জমিন থেকে মদিনায় আসে তাহলে নবীর হাতে তুমি চিঠিটা দান করবা, বলবা এক ইয়ামান দেশের বাচ্চা আপনার প্রেমে পাগল হয়ে আপনার প্রতি ইমান এনে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। আল্লাহর নবী যখন দুনিয়ার জমিনে আসেন, মক্কার জমিন থেকে হিজরত করে মদিনার জমিনে যান, মক্কার কাফের বেঈমানেরা আমার নবীকে এত কষ্ট দেয়, আমার নবীর বিরুদ্ধে গালি দেয়, আমার নবীকে পাথর মারে, ওই মক্কার জমিনের কাফেরদের জ্বালা যন্ত্রণায় আমার নবী হিজরত করে যখন মদিনার দিকে রওনা হয়, আমার নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভীর রাতে দরজার মধ্যে টোকা দিলেন। দরজায় টোকা দিতে দেরি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইকা সাদাইক বলে সুন্দর করে দরজাটা খুলে ফেললেন। নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর আমি তোমাকে ডাক দিলাম, তুমি কি ঘুমাও নাই? ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরজাটা কেমনে খুলে দিলা? আবু বকর ডেকে বলে, পয়গম্বর আপনি যেদিন আমাকে বলেছেন হিজরত করতে হবে ওই দিনের পর থেকে আমি আবু বকর বিছানার সঙ্গে পিঠ লাগাই না, কারণ কোন দিন যেন আপনি নবী আসেন আর দরজায় টোকা দেন আমি আবু বকরের উঠতে দেরি হয়, আমি আবু বকরের যদি উঠতে দেরি হয় আপনি নবী কষ্ট পেয়ে যাবেন, আমি আপনার কষ্টের ভয়ে আমি আবু বকর ওই দিনের পর থেকে বিছানার সঙ্গে রাত্রে শরীরটা লাগাই না। আমার নবী মক্কার জমিন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে হিজরত করে মদিনার দিকে রওনা হয়ে গেছে। মদিনার দিকে রওনা হওয়ার পর আল্লাহর নবীর সাহাবা একরাম যারা, ওরা আমার নবীর উটের রশি ধরে বারবার টানতেছে, বারবার টানতেছে, ও পয়গম্বর আমার ঘরে তাশরিফ আনুন, আমার ঘরে তাশরিফ আনুন, আমার ঘরে আসেন, মেহমানদারি করাবো। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাহাবা একরামদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবা একরাম তোমরা আমার উটের রশি ছেড়ে দাও, আমার উটের রশিটা ছেড়ে দাও, তোমরা যে আমার উটের রশিটা বারবার টানতেছো বারবার টানতেছো, এই উটের রশিটা তোমরা ছেড়ে দাও, এই উটটা কোথায় বসবে, আমি নবী কোথায় বিশ্রাম করব, এই সম্পূর্ণ যে আদেশগুলো আল্লাহর পক্ষ থেকে আমার উটকে এই আদেশ দেওয়া হয়ে গেছে, তোমাদের টানা লাগবে না, যেই জায়গায় যাওয়ার ওই জায়গায় যে আমার উটটা অটোমেটিক বসে পড়বে। কার পক্ষ থেকে নাজিলকৃত? আল্লাহর পক্ষ থেকে এরকম ভাবে আদেশ প্রাপ্ত হয়ে গেছে উটটা। ও ভাইরা, অনেকে দাঁড়ায় আছেন, জায়গা হচ্ছে না, পিছনে যদি জায়গা থাকে একটু সামনের দিকে আগায় যান। আমি একটু নারায় তাকবীর বলবো, আল্লাহু আকবার ধ্বনি দিয়া একসঙ্গে সবাই দাঁড়াইবেন, পারবেন ইনশাল্লাহ? নারায় তাকবীর, একজন তাকবীর দেন, নারায় তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
বসেন না বসেন না, সামনের দিকে আগান, দাঁড়ায় 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 সামনে আগান, বসে আগাইতে কষ্ট হয় তো, সবাই আগান। এতো আলহামদুলিল্লাহ, এদিকে যারা আছেন বসে পড়েন সবাই, মাটিতেই বসে পড়েন, আরে ময়লা লাগবে না, ধুয়ে গেলেই শেষ, ময়লা লাগবে না ধুইলেই শেষ, বসেন বসায় দেন বসায় দেন। দাঁড়ায় থাকলে পিছনের মানুষদের দেখতে কষ্ট হয়। আলহামদুলিল্লাহ অনেক মানুষ আল্লাহ কবুল করুক বলি আমি, আরো জোরে বলুন, বসে পড়েন বসে পড়েন। ও ভাই, দুনিয়ার মধ্যে কোনো শান্তি নাই, দিনের মধ্যেই শান্তি, ঠিক না বেঠিক? কোরআনের বয়ানের মধ্যেই শান্তি, ঠিক না বেঠিক? আর এই শান্তি কোরআন শুনলেই মনের মধ্যে শান্তি লাগে, কি বলেন, লাগে না? উলফত মে বরাবর কে ওয়ফা হো কে জফা হো, উলফত মে বরাবর কে ওয়ফা হো কে জফা হো, হর চিজ মে লজ্জত হায় আগর দিল মে মজা হো, হর চিজ মে লজ্জত হায় আগর দিল মে মজা হো। দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নহি হো, বাজার সে গুজরা হো খরিদার নহি হো, বাজার সে গুজরা হো খরিদার নহি হো। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বলি আমিন। বললাম বসতে, এখনো বসতেছেন না, বসে যান না, বসলে তো ময়লা লাগবে না, বসেন, বসে বসে দেখেন পরিবেশটা ভালো দেখা যায়, বসেন। কি বলতেছিলাম মনে আছে? নবী আমার মক্কার জমিন থেকে মদিনার জমিনের মধ্যে প্রবেশ করলেন, মদিনায় প্রবেশ করার পর সাহাবা একরাম নবীর উটের রশি ধরে বারবার টানতেছে, পয়গম্বর আমাদের ঘরের মধ্যে আপনি তাশরিফ আনুন, আমার ঘরে আনুন, পয়গম্বর কারোর ঘরের মধ্যে প্রবেশ করে না, কারো ঘরে যায় না। আল্লাহর নবী বার উটের রশি দিয়ে উটের উপরে বসে বসে হাঁটতেছে, বারবার উট হাঁটতেছে, ওই যে বাদশা দুব্বাই হিমিয়ারি 900 বছর আগে যেই ঘরটা আল্লাহর নবীর জন্য বানাইলেন, ওই উটটা আল্লাহর আদেশে সঙ্গে সঙ্গে ওই ঘরের সামনে যখন আসলেন, ওই ঘরে আসার সঙ্গে সঙ্গে উটটা বসে পড়ল। কাউকে বলা লাগে নাই, আল্লাহর আদেশে বসে পড়ছে। এবার নবী উটের রশ উট থেকে নামলেন, নামার পর ঘরের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করার পর ওই সময় যেই সাহাবী ছিলেন জালিলুল কদর সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বের হইলেন, নবীকে সালাম জানাইলেন, নবীকে চিঠিটা হাতে দিলেন, পয়গম্বর এই যে 900 বছর আগে আপনার উপর ইমান এনে ইয়ামান দেশের বাদশাহ আমাদের বাপদাদা যারা ছিলেন উনাদের নেতা আপনার প্রতি ইমান এনে দুনিয়া জমিন থেকে বিদায় হয়েছে, এই নেন চিঠি আপনাকে দিছে, এই চিঠিটা পড়ুন। নবী চিঠি পড়তেছে, চোখের পানি টপ টপ করে পড়তেছে, নবী চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আর সাহাবা একরামদেরকে চিঠিটা পড়ার পর ডাক দিয়ে বলতেছে, ও সাহাবা একরাম, এই যে চিঠিটা যেই বাদশাহ তুব্বাই হিমিয়ারি আমার জন্য লিখে গেল, তোমাদেরকে সাক্ষী রেখে আমি বলতেছি, এই ইয়ামান দেশের বাদশাহ আমি নবীকে দেখে নাই, আমার সুরত দেখে নাই, সিরাত দেখে নাই, জানে না, কেবলমাত্র আমার কথা শুনে আমার প্রতি ইমান এনে দুনিয়ার জমিন থেকে 900 বছর আগে বিদায় হয়ে গেছে, আমি আল্লাহর নবী ঘোষণা করলাম জান্নাতে যাওয়ার পর সর্বপ্রথম আমার ডান পাশে এই বাদশাহ তুব্বাই হিমিয়ারি, এরপরও আমি নবী ঘোষণা করলাম এই লোকটা আমার সঙ্গে সর্বপ্রথম জান্নাতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহকে তাআত করো, পয়গম্বরকে তাআত করো, আমি আল্লাহর অনুসরণ করো, আমার নবীকে অনুসরণ করো, এই অনুসরণ যখন করবা তখন শুধু ওই বাদশাহ তুব্বাই হিমিয়ারি কেন, আমি আল্লাহ তোমাদেরকে নবীর সঙ্গে জান্নাতে দাখিল করাবো। ও মুসলমান, আজকে ওই নবীর বিরুদ্ধে যদি কথা বলা হয় আর তুমি আশেক রাসুল দাবি করো, তোমার অন্তরের ভিতরে মায়াও লাগে না, দয়াও লাগে না, তোমার অন্তরের ভিতরে একটু ব্যথাও লাগে না, নিজের নামের আগে সাইনবোর্ড লাগাই দিছো আশেক রাসুল, এই আশেক রাসুলের কোনো দাম নাই, কোনো দাম নাই, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তুমি কেবল ঘরের মধ্যে বসে বসে আশেক রাসুল দাবি করবা, দাওয়াত খাইবা, সিন্নি খাইবা, খিচুড়ি খাইবা, তোমার মতে ভণ্ড আশেক রাসুল দুনিয়াতে আর নাই। নবী আমার কেমন রহমত স্বরূপ, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে রহমত স্বরূপ বানাইলেন, নবী আমার কেমন রহমত স্বরূপ, কেমন রহমত স্বরূপ, এই নবীর আদর্শ দেখে কত মানুষ মুসলমান হয়ে গেছে। আজকে তুমি নবীকে পাওয়ার পর, নবীর সুন্নত পাওয়ার পর নবীকে মানো না, ও মুসলমান ইমানদার, এই কারণে নবীকে মানতে হবে, নবীর মহাব্বত অন্তরে রাখতে হবে, নবীর মহাব্বত অন্তরের ভিতরে ঢুকায় নাও। আল্লাহর নবী বলতেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, যেই ব্যক্তিটা আমি নবীকেই
আনুগত্য করবে ওই ব্যক্তিটা আল্লাহকে আনুগত্য করবে, আর যেই ব্যক্তি আল্লাহকে আর আমি আল্লাহকে আনুগত্য করবে। মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। আর যেই ব্যক্তিটা আমি নবীকেই অনুসরণ করবে না, আমি নবীর অস্বীকার করবে, ওই ব্যক্তিটা আল্লাহকেও অস্বীকার করবে। ও মুসলমান, আল্লাহর নবীর মহাব্বত অন্তরে ঢুকানোর দরকার আছে না নাই? আল্লাহর মহাব্বত অন্তরে ঢুকানোর দরকার আছে না নাই? আল্লাহর মহাব্বত কেমনে অন্তরে ঢুকবে, আল্লাহর নবীর মহাব্বত কেমনে অন্তরে ঢুকবে? বলে আল্লাহর মহাব্বত যদি অন্তরের মধ্যে ঢুকাইতে চাও, আল্লাহর মহাব্বত যদি অন্তরের মধ্যে ঢুকাইতে চাও মজবানের মধ্যে, কেবল আল্লাহর নামের জিকির তুলে নাও, আল্লাহর নামের জিকির জবরের মধ্যে উঠায় নাও। আল্লাহর জিকিরের মর্যাদায়, আল্লাহর জিকিরের বরকতে আল্লাহর সঙ্গে তোমার মহাব্বত পয়দা হয়ে যাবে, আল্লাহর সঙ্গে তাআল্লুক মাআল্লাহ তৈরি হয়ে যাবে। আর যদি পয়গম্বরের সঙ্গে মহাব্বত রাখতে চাও, আল্লাহর নবীর উপর বেশি বেশি দুরুদ পাঠ করো, আল্লাহর নবীর শানে বেশি বেশি দুরুদ পাঠ করার দ্বারা নবীর সঙ্গে মহাব্বত তৈরি হয়ে যায়। ও মুসলমান, যখন নাকি তোমার সঙ্গে আল্লাহর নবীর মহাব্বত তৈরি হয়ে যাবে, আল্লাহর নবী তোমার শাফাত করে তোমাকে জান্নাতের ফয়সালা করে দিবে। আখিদুহু গুনাহ গারহু আয় খালিক আকবর, আখিদুহু গুনাহ গারহু আয় খালিক আকবর, দিন রাত করতা হো দোয়া হাত উঠা কর, দিন রাত করতা হো দোয়া হাত উঠা কর। ইয়াস রব মে জো হ্যায় রওজায়ে পুর নূরে পয়গম্বর, উস গায়রু কি জান্নাত কি জিয়াদত হো মুয়াসসার, উস গায়রু কি জান্নাত কি জিয়াদত হো মুয়াসসার। আল্লাহর নবীকে মহব্বত করবেন না গালি দিবেন? হ্যাঁ, মহব্বত করবেন তো ইনশাআল্লাহ। আজকে যারা গালি দেয় নবীকে, গালি দেয় এদেরকে বলতে চাই, খবরদার গালি দিও না, নবী আমার কি বুঝবা না? আজকে যদিও গালি দিতেছো, কিন্তু সেই দিনের ময়দানে আল্লাহর দরবারে বারবার আফসোস করে বলবা, ইয়া লাইতানি ইত্তাখাদতু মা রাসূলি সাবিলা, হায় আফসোস, কেন আমার নবীর পথটা কেন মানলাম না, কেন নবীর পথটা কেন মানলাম না, কেন আলেম ওলামাদের কথা শুনলাম না। সেদিন আফসোস করতে করতে মরবা, কিন্তু আল্লাহর জান্নাত তোমার লাভ হবে না। এই কারণে যারা নাস্তিক মুরতাদ নবীর বিরুদ্ধে কথা বলে, এদের জন্য সর্বপ্রথম দোয়া করেন হেদায়েতের, যেন আল্লাহ এদেরকে বুঝ দেয়, যদি বুঝ না দেয় এই আবালগুলোকে যেন দুনিয়ার জমিন থেকে উঠায় নেওয়া যায়। কি দরকারে আবর্জনাগুলো দুনিয়ার জমিনে থাকা? এখানে থাকবে, আল্লাহর নেয়ামত ভোগ করবে, আল্লাহর নেয়ামত খাবে, আল্লাহর রিজিক ভোগ করবে, আর আল্লাহর বিরুদ্ধে বলবে, আল্লাহর নবীর বিরুদ্ধে বলবে, এমন কুলাঙ্গার এই বাংলার জমিনে থাকার কোনো দরকার নাই। নারায়ে তাকবীর, রাজি আছেন না এদের বিরুদ্ধে আন্দোলন করতে? কাফনের কাপড় মাথায় নিয়ে এদের বিরুদ্ধে যদি আন্দোলন করতে হয়, কারাগারে নামতে রাজি আছো? হাত তুলে দেখাও। খালি মসজিদে খালি জিকির করলাম লাভ হবে না, সব কিছুই করতে হবে, ঠিক না? ঠিক যেরকম কি হবে, কিতাবাদীর তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে, কি হবে, কিতাবাদীর তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পরে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পরে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা
কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে কি বলেন ঠিক না ঠিক রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে কি হবে একদম অনেক নেতারা আছে সমাজে আমাদের মধ্যেও আছে দেখবেন রাজপথে সুন্দর করে নবীর বিরুদ্ধে যারা আন্দোলন করতেছে এরা আমরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে দাঁড়ায় গেলাম এরা চিন্তা করবে দরকার কি ওখানে গেলেই তো সমস্যা ওখানে গেলেই সমস্যা সুতরাং যাওয়া দরকার নাই আমি ঘরে ঘরে শুয়ে শুয়ে সময় কাটাই আসে না নাই এই জন্য রাজপথে খালি জবানটা খুলে ঘোষণা দিলেই হবে না হকের পথে সবসময় লড়তে হবে ঠিক না বে ঠিক জোরে কর কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রুখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার দেওয়ান বাগি দখল করে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটবো না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে ঠিক না ঠিক কেউ রাগ হচ্ছেন শেষ করে দেব অল্প সময় আছে আরো দুইজন বক্তা আছে আমার থেকেও বিশাল বড় বড় বক্তা শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন থাকবেন ইনশাল্লাহ হকের পথে নবীর পথে সব সময় চলার জন্য প্রস্তুত থাকতে হবে যাই হোক কিছু গজল গাইতেছি যেহেতু শিল্পী নামও ঘোষণা আছে এই কারণে রাগ হন না তো আবার হ্যাঁ আরে ভাই সঙ্গীত অনুষ্ঠান করলে তো বাজেট নিয়ে আনতে হয় যে ফ্রি ফ্রি পাইতেছেন রাগ হওয়ার কথা কেন কি বলেন ঠিক না যুবক ভাইরা আপনাদের জন্য বলি এখানে যুবক সমাজরা এখানে মাহফিলটা করেছে সবাইকে আলহামদুলিল্লাহ দেখে ভালো লাগলো বিশেষ করে আমার বন্ধুবর বদরুল ভাই সবসময় উনি আমাকে এই সিলেটের মধ্যে ভেজালে ফেলাইছে এই বছর আইনা উনার একমাত্র আনার মাধ্যমে এখন সিলেটে খালি দুই দিন পর পর আমার আসতে হয় কষ্ট করে আল্লাহ উনাকে নেক হায়াতে তৈবা দান করুক বলি আমি যে মাহফিলের আয়োজন যারাই করেছে সকলকে আল্লাহ কবুল করুক বলে আমিন যুবক ভাইরা যদি সোজা হয়ে যায় তাহলে গোটা জাতি সোজা ঠিক না বেঠিক জোরে কেন যত বড়ই নেতা হও যুবকের কাছে কোনো খাওয়া নাই ঠিক না বেঠিক এখন দেখা যায় সমাজে যুবক ভাইরাই উল্টাপাল্টা চলে অনেক সময় চলবে তো ভালো কথা কানের মধ্যে দুল দেয় আছে না এরপরে চুল রাখে বড় বড় নাকের মধ্যে আবার কি জানি দেয় আমরা জানি না এগুলা হাতের মধ্যে পরে চুরি আছে না এই জোরে বলেন কারণ যার সঙ্গে থাকে অবস্থা তো এমনই হবে কি বলেন থাকে হইলো সব লেডিস গুলো কলেজে যায় লেডিস যেখানে যায় সেখানে লেডিস এখন ওই যে সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত এখন সোহবতটা হয়ে গেছে নারীর সঙ্গে এর লেগে দিনে দিনে যুবকরা সব নারীর মতো বেশ ধরতেছে ঠিক না বেঠিক জোরে এই এলাকার যুবকরা ভালো তো আলহামদুলিল্লাহ যতই বলেন একদল আছে সমাজে চলবেই এরকম দেখলে মনে হবে ছেলে আসলেই কিন্তু মেয়ে দেখলে মনে হবে মেয়ে আসলেই হলো ছেলে পয়গম্বর বলেন এটা হলো কেয়ামতের আলামত এই যে মুরব্বীরা বলে ওই শান্তির দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে শান্তি আর নাই জামানা নাকি পাল্টায় গেছে আসলে কিন্তু জামানা পাল্টায় নাই আমরা নিজেরাই পাল্টায় গেছি কি বলেন ঠিক না হাদিস শরীফের মধ্যে আছে লা তাসুবুদ্দাহরাফা ইন্নাল্লাহা হুয়াদ্দাহ জামানাকে গালি দেওয়া যাবে না কারণ জামানা পরিবর্তন করা একে ও মুসলমান কে করে এখন জামানার দোষ না আমাদের দোষ আগের মতো শান্তি আছে নাকি আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা বয়ান কিন্তু শেষ এই কারণে গজল গাইতেছে আবার কয়েন না যে বয়ানের মাঝে খালি গান গায় বয়ান শেষ এখন গজল গাইতেছি আর কি এরপরে শেষ করে দেব আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা জামানা আমার সাথে গাইতে পারবেন আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে
চুলগুলো খাটো খাটো শার্ট প্যান্ট আটো সাটো সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার সুজরা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে ঠোঁটে দেয় লিপস্টিক হাসে শুধু ফিক ফিক ওদিকে গেলে দু চোখ মনে হয় ভদ্রলোক কাছে গিয়ে দেখি হায় পুরুষ মানুষ না মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা ঠিক না ঠিক জোরে গান মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা আপা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা লম্বা লম্বা আছে চুল কানেতেও আছে দুল হাতে সোনার চুড়ি বিলুপি তার ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা কাছে গিয়ে দেখি হায় মাইয়া মানুষ না ওইটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা ওইটা হলো সিন্দাই করে রাস্তায় নেশা করে গাঞ্জা খেয়ে আট মাস থাকে জেলে অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না ওইটা হলো আমগো পাড়ার টোকাই বাবুল কানা এটা হলো আমগো পাড়ার টোকাই বাবুল কানা হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে ঠিক না বে ঠিক বাস্তব কথা তো এগুলো আর সময় নষ্ট করব না এখানে দোয়ার দরখাস্ত চেয়ে কয়েকজন ভাই দোয়া চেয়েছেন ডালিম ভাই আতিকুর রহমান বাদশামিয়া এরপরে যারা মাহফিলের সহযোগিতা করেছে তাছাড়া আমাদের বদরুল ভাই উনার বড় ভাইও দোয়া করেছেন দোয়া চেয়েছেন দোয়া চাইব ইনশাল্লাহ দোয়া করব আর এখানে আমাকে বলা হয়েছে যদিও আমি কালেকশনের বক্তা না কালেকশন জানিও না চাইলেও কেউ দেয় না দেখি আপনারা দেন কি না স্টেজের জন্য 10,000 টাকা খরচ প্যান্ডেলে 30,000 টাকা মাইকে 15,000 পোস্টারে 8,000 কোনো ভাই আছেন স্টেজের 10,000 টাকা আল্লাহর জন্য আগামী বছরের জন্য আল্লাহর ওয়াস্তে এই মাহফিলের জন্য দিবেন কোনো ভাই আছেন থাকলে একটু আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান দোয়া করে দেব রিজিকের মালিক আল্লাহ ওয়াসাহাত দিবেন আল্লাহ এক বছরে 10,000 টাকা কোনো ভাই আছেন স্টেজের জন্য থাকলে একটু দাঁড়ায় যান চালু করে দোয়া করে দেব কেউ আছেন দোয়া করে দেবো ইনশাল্লাহ আমি মুসাফির গুনাহগার হতে পারি কিন্তু মুসাফিরের দোয়া আল্লাহ কবুল হয় আমাকে দেরি করায়েন না আমার আরেক জায়গায় যেতে হবে দূরে একটু মেহরবানি করে চালু করেন আমার উপরে রহমত করেন দয়া করেন এহসান করেন তাড়াতাড়ি কোনো ভাই থাকলে স্টেজ কেউ যদি দেন 10,000 টাকা 30,000 টাকা 15,000 8,000 কোনো ভাই চারজন ভাই যদি হয় আল্লাহর রহমতে এই মাহফিলটা দিনের খেদমতটা সহজ হয়ে যায় কেউ থাকলে একটু দাঁড়ান না ভাই 10,000 টাকা সামনের বছর স্টেজের জন্য দেবেন একটু দাঁড়ান 10,000 টাকা একটু দাঁড়ান ভাই সিলেটের মানুষের জন্য 10,000 টাকা পানি ভাত কিচ্ছু না কিচ্ছু না আমরা জানি ভালো করে সারা বাংলাদেশের মানুষ জানে সিলেটের মানুষের অর্থ সম্পর্কে কৃপণতা করবেন আল্লাহ দেওয়ার মালিক দান করবেন দিবেন আল্লাহ বরকত দিবেন আল্লাহ এখানে অনেক মানুষ মনে হইতেছে হাজার হাজার মানুষ এখানে একজনও নাই যে 10,000 টাকা দেওয়ার মতো একজনও নাই স্টেজটা কে দিবেন একটু হাত তুলেন না ভাই বছরে মাসে যদি 1,000 টাকা করে জমান বছরে 12,000 টাকা হয় 2,000 টাকা আরও বাড়তি হয় 2,000 টাকা আরও বেশি দিতে পারবে ব্যবসায়ী ভাইরা আছেন দোকানদার ভাইরা আছেন নাই কেউ স্টেজের জন্য অথবা মাহফিলের জন্য 5,000 টাকা দেবো সামনের বছরের জন্য 5,000 10,000 কেউ নাই অনেক সময় আছেন দুই ভাই একসঙ্গে দুই ভাই আছেন দুই ভাই মিলে মিলে জিলে দেন দুই ভাই মিলে জিলে 10,000 টাকা দেন না অথবা সাত ভাই পাঁচ ভাই আছে না বরকত দিছে আল্লাহ সন্তানে যেমন বরকত দিছে ওই দানেও বরকত দিবে আল্লাহর নবী তো বলতেছেন এখন তো আমরা সন্তান বন্ধ করেই দিছি কয় দুইটা সন্তানের বিষয় একটা হলে ভালো হয় কিদিন বড় করবো একটাও দরকার নাই তোরা বুড়া বুড়িই থাক ঠিক না বে ঠিক এই নিয়ে আমি একটা গজলও বানাইছিলাম গাবো না থাক সময় নেই আপনারা আমার তো একটা অনুরোধ রাখতেছেন না আমি কেমনে রাখি আলহামদুলিল্লাহ হেলাল ভাই স্টেজের জন্য 10,000 টাকা আল্লাহ কবুল করো না রায় তাকবীর আল্লাহ কবুল করো তো বলতেছিলাম পয়গম্বর বলতেছেন তাজাউবাজুল ওয়াদুদ ওয়াল ওয়ালুদ ফাইন্নি মুকাসিরুম বিকুমুল উমাম বিয়ে করতে হবে এমন ভাবে যে সন্তান বেশি জন্ম দিতে পারে আর আমরা কই দিস না দরকার নাই কি হইছে আচ্ছা কামাল হেলাল যাক দুই ভাই মিলে কাম করছে ভালো আলহামদুলিল্লাহ দুই ভাই মিলে 10,000 টাকা এরকম নাই পাঁচ ভাই নাই
পাঁচ ভাই আছেন নি কেউ? তিন ভাই মিলে 15,000 টাকা, এই যে 15,000 টাকা মাইকের খরচ হয়, তিন ভাই মিলে 15,000 টাকা দেন না, হাত তুলেন না, বরকত দিবে আল্লাহ ইনশাল্লাহ। সর্বপ্রথম যে দিবে সে বেশি দোয়া পাইছে, এরপরও সর্বশেষ যে দিবে সেও তার জন্য সকলের জন্যই দোয়া হবে। একটু হাত তুলেন নগদ, তাড়াতাড়ি দেরি করেন না। আরে ভাই টাকা পয়সা নেবেন কই? কাফনের পকেট আছে নাকি আপনার এলাকায়? কাইটা রাখবেন পকেট? হ্যাঁ হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ওর মানুষ হইছো বেহুস দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। আমি তো আইনউদ্দিনের শাকরি দেয় কারণে কথায় কথায় গজল গাই, কি বলেন, রাগ করেন কেউ? দোয়া করবেন আল্লাহ যেন ওস্তাদকে জান্নাতের উঁচু মাকাম দান করে বলি আমি। উনার রেখে যাওয়া এই যে কলরবের অগ্রযাত্রা যেন আল্লাহ কবুল করে। পাশাপাশি সিলেটের মধ্যে বদরুল ভাইরা চালাইতেছে বিএফবি, দোয়া করবেন, এরকম অনুষ্ঠান সঙ্গীত দরকার আছে না? ভালো লাগে তো, এগুলো শুনলে আর গান শুনতে মন চাবে না, কি বলেন? যাই হোক, অনেক সময় দিয়ে ফেলছি, যদি কেউ থাকেন পরবর্তী বক্তাদের হাতে আপনারা মেহরবানি করে মাহফিলের জন্য দান করবেন, আল্লাহ যেন সকলকে কবুল করে বলি আমি। আপনাদের অনেক চাহিদা থাকবে, একসঙ্গে যদি শেষ করে দেই সামনের বছর আনবেন না। আমি চাই বদ্রু ভাই আমার বন্ধু মানুষ সামনের বছর এখানে আসব, শুধু শুধু না আনার ফিকির করেন না, দোয়া করেন। ঢাকায় একটা মাদ্রাসা চালাই, ওই মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করে, আমাকেও যেন কবুল করে, কলরবকেও যেন কবুল করে, সমস্ত দিনই মার্কাজগুলো এবং এই মাহফিলে যারা সহযোগিতা করেছেন আমাদের, বিশেষ করে বদরুল ভাই অনেক মেহনত করেছেন, ওনাকেও যেন আল্লাহ কবুল করে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আল্লাহর মহাব্বত নবীর মহাব্বত অন্তরে ঢুকায় দেখ বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।